ইট কাঠ আর কংক্রিটের এই নগরে দম ফেলা দেয়। সেখানেও মনের ক্ষুধা মেটাতে উদগ্রীব কিছু মানুষ, তাদেরই দুজন খাজা জিয়া ও রাসেল রহমান শিমুল। শত ব্যস্ততার মধ্যেও তারা গড়ে তুলেছেন দুর্লভ দুই সংগ্রহশালা। খাজা জিয়ার কাছে আছে নানা প্রযুক্তির মডেলের অন্তত 150 ক্যামেরা, আর শিমুলের সংগ্রহে আছে 100 দেশের 5000 স্কাউট ব্যাচ সহ বিভিন্ন দেশের ব্যাংক ও নোট কয়েন। খাজা জিয়া 50-এর দশক থেকে শুরু করে আজ পর্যন্ত নানা প্রযুক্তি ও মডেলের 150 মতো স্টিল ও ভিডিও ক্যামেরা আছে তার সংগ্রহে। ক্রল, ফ্লপি ডিস্ক ও 110 কার্টিজের মতো ক্যামেরা তার সংগ্রহশালাকে করেছে ঈর্ষণীয়। যে ক্যামেরাতে একটা ছবির সাথে একটা করে মানে বাল্ব ইউজ করা হতো, একটা ফ্ল্যাশের সাথে একটা ছবি উঠতো, এটা এইভাবেই ইউজ হতো। 55-56 এরকম সময়ের দিকে এগুলো ব্যবহার করা হতো। এটা টুইন লেন্স ক্যামেরা বলা হয়, এটা স্টুডিওগুলোতে এই ক্যামেরাগুলো ইউজ করা হয়ে আসছে। এই ফ্লপি ডিস্ক ক্যামেরা, এটাও সনি ব্যবহার করেছে, এটা 10টা করে ছবি উঠত। ক্যামেরা ছাড়াও বিশ্বের নানা দেশ প্রতিষ্ঠানের দুর্লভ পদক, প্রতীক ও লং প্লেয়ার আছে তার সংগ্রহে। আছে নানা সময় ও ধরনের 50টি রেডিও। এসবে সাজানো তার অফিস কক্ষটি যেন ছোটখাটো এক জাদুঘর। আগামী প্রজন্মে তারা সংগ্রহ বা সংরক্ষণের ব্যাপারে যাতে উদ্বুদ্ধ হয়, তো সেটাই আমি বেশি মাথায় রেখেছি। নট অনলি ক্যামেরা, না সকল ধরনের জিনিসই যাতে সংরক্ষণ করা যেতে পারে। যেরকম কলম, কয়েক হাজার রকমের কলম আছে, ক্যালোগ্রাফি পেন, ডিফারেন্ট টাইপের পেন, বল পেন, কালির পেন, বিভিন্ন পয়েন্ট, যেগুলো ফাউন্টেন পেন, বিভিন্ন টাইপের, সে পুরনো আমল থেকে সেগুলো মানে সংগ্রহে রাখা হয়েছে, রেখেছি আমি। আরেক সংগ্রাহক রাসেল রহমান শিমুলের কাছে শুধু সিরামিকের মগই আছে অন্তত 1200। এছাড়া আছে 100 দেশের 5000 স্কাউট ব্যাচ, 120 দেশের 2000 ব্যাংক নোট ও 1000 কয়েন। এইটা আছে 1616 সালের। তার সংগ্রহশালার কোড পিন ও চাবির রিং গুনে শেষ করা যাবে না। সংগ্রহের ব্যাপারে ইন্সপায়ার হয়েছি আমার বাবার কাছ থেকে। উনি ওনার কাছ থেকে আমি অনেক ব্যাংক নোট, কয়েন, এই সমস্ত জিনিস, ডাক টিকিট ওনার কাছে আমি ছোটবেলাতে দেখতাম, ওনার কালেকশনে ছিল, ওগুলো এখনও আমার কালেকশনে আছে। তো মূলত উৎসাহের জায়গাটা ওনার কাছ থেকেই পাওয়া। সংগ্রহের পরিমাণ আরও বাড়লে ছোটখাটো মিউজিয়াম গড়ার ইচ্ছে তাদের দুজনেরই। শ্রম, সময় ও প্রচুর অর্থ খরচ করে গড়া এসব সংগ্রহকে অপচয় নয়, জীবনের গুরুত্বপূর্ণ একটি অধ্যায় মনে করেন তারা। খালিদ আরাফাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সংবাদের এ পর্যায়ে একটি বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর, সঙ্গে থাকুন।